তো আমরা এর আগের ভিডিওতে এই যে গ্রো অ্যান্ড শিংক এগুলা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম এবার যদি আমরা স্ক্রোল করে একটু নিচের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা নতুন টপিক আছে যেটা নাম হচ্ছে অটো মার্জিনস এবার আমরা এই কিছু নতুন টপিক নিয়ে আলোচনা করব। আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা নতুন টপিক আছে এবং আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই দেখতে পাচ্ছেন এখানে আরেকটা নতুন টপিক আছে। তো এবার আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে অটো নিয়ে আমরা আলোচনা এটা কাজ করে এবং এটাকে কিভাবে ইউজ করতে হয় এখানে দেখেন এটার নিচে কিন্তু তিনটা তিনটা ছক দেওয়া আছে এই যে দুই নম্বর ছকের দিকে একটু লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু আইটেম বা তিনটা কন্টেন্ট আছে তারা কি করছে প্রথমে এই তিনটা কন্টেন্টকে একই লাইনে পাশাপাশি বসাইছে আমরা জানি একাধিক কন্টেন্টকে একই লাইনে পাশাপাশি বসাই দিকে গেলে আমাদের যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে ডিফ্লেক্স তো এখানে দেখেন এই তিনটা জিনিস কিন্তু তারা একই লাইনে পাশাপাশি বসাইছে বাট এই যে এক নাম্বার যে কন্টেন্টটা আছে এইটার ডান দিকে দেখেন অনেকটুক জায়গায় কিন্তু গ্যাপ আছে এবং এই গ্যাপের পরে কিন্তু এই দুইটা আইটেম গিয়ে বসছে একদম হচ্ছে ডান দিকে স্ক্রিনের একদম ডান দিকে তো এই কাজটা তারা কিভাবে করছে আমরা যদি নিচের দিকে একটু লক্ষ্য করে দেখি এই যে এটা হচ্ছে আমাদের দুই নাম্বার ছকটা এবং তারা এই কাজটা করছে কার সঙ্গে এই যে এক নাম্বার কন্টেন্টের সঙ্গে এই যে দেখেন এটা হচ্ছে এক নাম্বার কন্টেন্ট এখানে তারা কি করছে এখানে তারা ইউজ করছে হচ্ছে এম ই মানে হচ্ছে মার্জিন অ্যান্ড মানে মার্জিন ইন্ড এম তে তারা মার্জিন বুঝাইছে ঠিক আছে আমরা ইউজ করতাম না সিসেসের মধ্যে যে মার্জিন এত পিকজেল মার্জিন বটম মার্জিন টপ মার্জিন লেপ মার্জিন রাইড এগুলো কিন্তু আমরা ইউজ করতাম তো এইখানে এইটাই হচ্ছে সেই মার্জিন এম ফর মার্জিন আমরা সিএসএস এর মধ্যে বলতাম যে মার্জিন রাইট এখানে তারা মার্জিন রাইট না বলে এখানে তারা বলতেছে হচ্ছে মার্জিন ইন ঠিক আছে মানে শেষের দিকে তারা এক নাম্বার যে কন্টেন্টটা আছে এটাকে ধরে তারা মার্জিন ইন করছে তখন সে কি করছে তার ডান দিকে যতটুকু স্পেস জায়গা ছিল সে সেইগুলো জায়গাটাকে নিয়ে কী করছে এখানে মার্জিন দিয়ে দিছে ঠিক আছে এবং দেখেন এই যে তিন নাম্বার যে ছকটা এটার এই যে দুইটার পরে যে কন্টেন্টটা আছে তিন নাম্বার কন্টেন্ট এইটার কিন্তু এই যে বাম দিকে কিন্তু অনেকটু গ্যাপ আছে এটা তারা কি দিয়ে করছে এই যে এখানে দেখেন এটা হচ্ছে আমাদের তিন নাম্বার ছকের যে কোড সেগুলা এই যে এটা হচ্ছে আমাদের তিন নাম্বার কন্টেন্টটা এবং তিন নাম্বার কন্টেন্টকে ধরে তারা কি করছে এম অটো মানে হচ্ছে মার্জিন স্টার্ট এইটার বাম দিকে তারা মার্জিন দিয়ে এই দুইটাকে তারা দুই দিকে নিয়ে গেছে তাহলে চলেন এটাকে আমরা প্র্যাকটিক্যালি করে দেখে নিই তো এই জন্য আমি যাব হচ্ছে আমাদের যে ভিজুয়াল স্টুডিও কোড আছে আমি সেখানে চলে আসলাম তো এখান থেকে আমি সবগুলোকে রিমুভ করতে পারি করে দিলাম এবং এখানে যে আমরা একটা আর সি এর কোড লিখছিলাম এইটাকেও আমরা এখান থেকে রিমুভ করে দিলাম তো ফাইনালি আমরা যদি আমাদের ব্রাউজারে যাই এখানে গিয়ে যদি একটা রিলোড করি তাহলে এগুলো কিন্তু চলে গেল তো এবার আমি প্রথমে নতুন করে আরেকটা ডিভ আমি এখানে ক্রিয়েট করতে পারি তো আমি করলাম এবার আমি এই ডিভের মধ্যে কি করবো তিনটা ডিভ আমি বানাবো এবং এটা হচ্ছে আমাদের অর্ডার হাইফেন ওয়ান এবং আমি অল্টারশিপ ডাউনের মেরে এটাকে আমি কপি করলাম এটা হচ্ছে আমাদের দুই নাম্বার কন্টেন্ট এবং আমি আরেকবার কপি করলাম এটা হচ্ছে আমাদের তিন নাম্বার কন্টেন্ট তাহলে কিন্তু আমাদের তিনটা কন্টেন্ট চলে আসার কথা আমি যদি দেখি দেখতে পাচ্ছেন তিনটা কন্টেন্ট কিন্তু চলে আসছে এবার আমি এই তিনটা কন্টেন্টেরই পিছনে একটা করে ব্যাকগ্রাউন্ড কালার আমি দিতে চাচ্ছি তো এই জন্য আমাদের লিখতে হবে বিজি ফর ব্যাকগ্রাউন্ড এরপর আমি প্রথমটাকে দিব হচ্ছে প্রাইমারি কালার অ্যান্ড সেকেন্ড নাম্বার যেটা আছে এইটাকে আমরা দিব হচ্ছে বিজি হাইফেন ওয়ার্নিং কালার এবং তিন নাম্বার যে কন্টেন্টটা আছে ক্লাস এটা হচ্ছে বিজি হাইফেন ধরেন আমরা সাকসেস কালারটাকে দিতে পারি তো আমি এখন যদি গিয়ে দেখি তাহলে আমরা দেখব তিনটার পিছনে কিন্তু একটা করে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে এবার আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই তিনটা কন্টেন্টকে আমাদের একই লাইনে পাশাপাশি বসাইতে হবে তো আমরা জানি এই কাজটাকে কীভাবে করতে হয় আমাদের এই তিনটা জিনিস আছে কার মধ্যে এই ডিভের মধ্যে এবার আমাদের এই ডিপটাকে ধরে কি করতে হবে ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতে হবে তো এই জন্য আমাদের কি করতে হবে এখানে একটা ক্লাস ইউজ করতে হবে এবং আমাদের বলতে হবে ডি ডি ফর হচ্ছে ডিসপ্লে এরপর আমাদের বলতে হবে ফ্লেক্স তাহলে কি হবে আমাদের এই তিনটা জিনিস কিন্তু একই লাইনে পাশাপাশি বসে গেল আমরা দেখতে পাচ্ছি তো এবার আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের এক নম্বর যে কন্টেন্টটা আছে এইটাকে আমরা কি করব মার্জিন অ্যান্ড করব আমরা ঠিক আছে মার্জিন অ্যান্ড অটো তাহলে কি হবে এই যে এই তিনটার দেখেন এই যে তিনটার ডান দিকে কিন্তু অনেকটুক জায়গা গ্যাপ আছে তো আমি যদি একটাকে ধরে আমাদের প্রথম কন্টেন্টটাকে ধরে যদি আমি মার্জিন অ্যান্ডের দিকে অটো করে দেই তাহলে কি হবে এই যে যতটুকু ফাঁকা জায়গা আছে এই পুরো ফাঁকা জায়গাটা সে একাই নিয়ে নিবে এবং এই দুইটাকে সে কি করবে স্ক্রিনের ডান দিকে নিয়ে যাবে তাহলে চলেন এই কাজটা আমরা করে ফেলি তো আমরা করতে চাচ্ছি আমাদের যে এক নাম্বার কন্টেন্টটা আছে এইখানে এইখানে গিয়ে আমি একটা স্পেস দিতে পারি এরপর আমরা বলতে পারি মার্জিন মার্জিনের জন্য আমাদের কী দিতে হবে এম দিতে হবে এরপর আমরা চাচ্ছি যে আমরা কোন দিকে মার্জিন দিব আমরা চাচ্ছি ডানের দিকে দিবো তো এই জন্য আমাদের কি করতে হবে ই ইউজ করতে হবে অ্যান্ড তো এরপর আমি কি করতে যাচ্ছি, আমি মার্জিন অ্যান্ড মানে শেষের দিকে আমি অটো করতে যাচ্ছি ঠিক আছে তো এতটুকু কাজ করে আমি যদি এখানে গিয়ে একটা লক্ষ্য রাখবেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমরা কি করছিলাম আমরা আমরা আমাদের এক যে আছে ধরে মার্জিন অ্যান্ডের দিকে আমরা অটো করে দিছি যার কারণে যতটুকু গ্যাপ জায়গা ছিল সে কিন্তু দখল করে কি করছে এই দুইটাকে কিন্তু স্ক্রিনের একদম ডান দিকে পাঠাই দিছে তাহলে চাইলে কিন্তু আমরা এই কাজটা করতে পারি এবার আমার ইচ্ছা হচ্ছে আমি আবারও আগের মতো করে দিব তো আমি আবারও আগের মতো করলাম রিলোড করলাম দেখতে পাচ্ছেন এবার আমরা চাচ্ছি আমাদের যে তিন কন্টেন্টটা আছে এইটার আমরা কি করব বামের দিকে আমরা মার্জিন অটো করব। তাহলে এটা করতে গেলে কি করতে হবে এই যে আমাদের নাম্বার আমরা চাচ্ছি মার্জিন অটো দিব এবার কন্টেন্ট কোন দিকে বাম দিকে দিব লেফটের দিকে দিব তো এই জন্য আমাদের কি ইউজ করতে হবে এম এস মানে হচ্ছে স্টার্ট আমরা জানি স্টার্টটা মানে হচ্ছে লেফটের দিকে তো এখন আমরা কি চাচ্ছি আমরা অটো করতে চাচ্ছি তো এবার কি হবে এটা কিন্তু অটো হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে আমাদের তিন নম্বর কন্টেন্টের এই যে বাম দিকে কিন্তু অটো হয়ে এটা কিন্তু একদম ডান দিকে চলে গেছে তাহলে আমরা চাইলে এই কাজগুলো কিন্তু এভাবে করতে পারি এবার আমরা যদি বলি রিমুভ করলাম আবার আমরা আগের মতো করলাম এবার আমরা যদি বলি আমাদের যে দুই নাম্বার কন্টেন্টটা আছে এইটাকে আমরা কি করব আমরা মার্জিন অ্যান্ড শেষের দিকে আমরা কি করব অটো করব তাহলে এবার কি হবে এই যে আমাদের এই যে দুই নাম্বার কন্টেন্টের পরে এই যে দেখতে পাচ্ছেন একটা যে ছিল এটা কিন্তু একদম ডান দিকে চলে গেছে এবং মাঝখানের যতটুকু জায়গা এই পুরা জায়গাটা কিন্তু এখন কার এই যে হচ্ছে অর্ডার টু এর তাহলে আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি এখন যদি আমি এখানে গিয়ে দেখি দেখতে পাচ্ছেন এই যে আমরা এই ডিজাইনগুলো কিন্তু করতে পারছি তো এরপর আমি আপনাদের আরেকটা কনফিউশন আমি ক্লিয়ার করে দিই ধরেন আমি এখান থেকে মার্জিন অটো টাইম ইউজ করব না তো আমি রিমুভ করলাম আগের মতো কিন্তু হয়ে গেল আমি চাচ্ছি আমি ডিসপ্লে ফ্লেক্সও ইউজ করব না তাহলে কি হবে আগের মতো কিন্তু হয়ে যাবে তো আমি এখান থেকে ডিসপ্লে ফ্লেক্সটাকে আমি কি করলাম রিমুভ করে দিলাম এখন কিন্তু কলাম ওয়াইজ হয়ে গেছে এবার দেখেন আমাদের যে এক নাম্বার কন্টেন্টটা আছে এইটা কিন্তু আমাদের দুই নাম্বার কন্টেন্টের সঙ্গে একদম লাগালাগি করে আছে বাট আমি চাচ্ছি এক নাম্বার কন্টেন্টের নিচে আমি একটু মার্জিন দিব এই কাজটা আমি কিভাবে করতে পারি আমরা কিন্তু যখন সিএসএস দিয়ে করতাম তখন কিন্তু আমরা ইজিলি করতে পারতাম আমরা এই এক নাম্বার কন্টেন্টটাকে ধরে যদি আমরা বলে দিতাম যে মার্জিন বটমের দিকে কত পিকজেল হবে দশ পিক তিরিশ পিকজেল বা পাঁচ পিকজেল করে কিন্তু আমরা মার্জিন দিতে পারতাম বাট এবার আমি এই কাজটাকে কিভাবে করব বুট স্টাপের মাধ্যমে তো বুট স্টাপের মাধ্যমে এই কাজটাকে করতে গেলে আমাদের কি করতে হবে এই যে আমাদের যে এক নাম্বার যে ইয়াটা আছে এক নাম্বার যে কন্টেন্টটা আছে এইখানে গিয়ে আমরা বলতে পারি আমরা কোন দিকে মার্জিন দিতে চাচ্ছি আমরা চাচ্ছি নিচের দিকে মানে হচ্ছে বটমের দিকে তো এই জন্য আমাদের এম বি ইউজ করতে হবে মানে হচ্ছে মার্জিন বটম এরপর আমরা কত পিক্সেলের মতো দিতে যাচ্ছি এখানে কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি বলতে পারবো না যে আমি পঞ্চাশ পিক্সেলের মতো মার্জিন দিতে যাচ্ছি বা আমি তিরিশ পিক্সেল বিশ পিক্সেল এমনটা কিন্তু আমরা বলতে পারবো না এই মার্জিনের ক্ষেত্রে কিন্তু একটা লিমিটেশন আছে সেটা হচ্ছে জিরো থেকে আমরা ফাইভ পর্যন্ত ইউজ করতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বিএস কোড সাজেস্ট করে দেখিয়ে দিচ্ছে তো আমি এখানে চাচ্ছি যে ধরেন মার্জিন বটম দুইয়ের মতো আমি দিতে চাচ্ছি তাহলে আপনি দেখতে পারবেন আমি যদি এখানে গিয়ে একটা রিলোড করি দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের এক নম্বর কন্টেন্টের নিচে কিন্তু বুটিস্টাপের মার্জিন বটম টু এর মতো কিন্তু কিছু একটা স্পেস পাইছে বা একটা মার্জিন পাইছে এবার আমরা সর্বোচ্চ ইউজ করতে পারবো হচ্ছে ফাইভ পর্যন্ত তো আমি এখানে যদি ফাইভ দেই তাহলে আপনি দেখতে পারবেন মার্জিনটা আর একটু বেশি করে কিন্তু পাইলো আবার আমি যদি বলি আমি ওয়ানের মতো দিব তাহলে আপনি একটুখানি দেখতে পারবেন এই যে দেখেন একটুখানি হয়েছে তাহলে আমরা জানলাম যে মার্জিনটা আমরা ইউজ করতে পারবো হচ্ছে জিরো থেকে ফাইভ পর্যন্ত ঠিক আছে এবং আমি যদি বলি আমাদের যে দুই নাম্বারটা আছে এই দুই নাম্বারটার নিচেও আমি কিছু মার্জিন দিতে চাচ্ছি তো এই জন্য আমাদের কি করতে হবে আমাদের লিখতে হবে এম বি আমি নিচের দিকে দিতে যাচ্ছি তো আমি কত পিক্সেল দিব ধরেন আমি ফোরের মতো দিব কিছু একটা রিলোড করলাম দেখতে পাচ্ছেন আমাদের দুই নাম্বার যে কন্টেন্ট আছে এইটার নিচে কিন্তু ফোরের মতো কিছু একটা মার্জিন হয়ে গেছে এবার আমরা যদি চাই আমরা কিন্তু টপও ইউজ করতে পারবো ধরেন আমি এখান থেকে এগুলোকে রিমুভ করে দিলাম এখানে গিয়ে রিলোড করলাম আগের মতো হয়ে গেল এবার আমি চাচ্ছি আমাদের যে অর্ডার টুটা আছে এইটার উপরের দিকে আমরা কিছু মার্জিন দিব তাহলে আমাদের কি করতে হবে এই যে এটা যে আছে আমাদের যে কন্টেন্ট টু এখানে কি আমরা বলতে পারি অ্যাম মানে হচ্ছে মার্জিন আমরা কোথায় দিতে যাচ্ছি, আমরা চাচ্ছি টপের দিকে দিতে এই জন্য আমি লিখলাম হচ্ছে অ্যাম টি এরপর আমি হাইফেন দিয়ে বলতে পারি যে আমরা কত পিক্সেল মার্জিন টপ আমরা দিতে যাচ্ছি। আমি চাচ্ছি এম টি ফাইভ মানে হচ্ছে মার্জিন টপ পাঁচের মতো আমরা দিতে চাচ্ছি তাহলে দেখতে পাচ্ছেন এই যে অর্ডার টু এর কিন্তু উপরের দিকে ফাইভ পিক্সেলের মতো কিছু একটা মার্জিন কিন্তু হয়ে গেছে আসলে এটা পিকজেল না এখানে হচ্ছে আমরা ফাইভ পর্যন্ত ইউজ করতে পারি এবার আমরা চাচ্ছি যে এইটার নিচে বা আমরা চাচ্ছি আমাদের যে তিন নাম্বার যে অর্ডারটা আছে এইটারও উপরে আমরা একটা মার্জিন দিব তাহলে আমরা কী করতে পারি এই যে আমাদের তিন নাম্বার যে অর্ডারটা আছে এখানে বলতে পারি এম টি এবং আমি বলতে পারি এটা হয়ে যাবে ফোর তাহলে দেখতে পারবেন এইটার উপরে কিন্তু হয়ে গেছে তাহলে চাইলে কিন্তু আমরা এইভাবে মার্জিনগুলোকে ইউজ করতে পারি এবার আমরা যদি চাই আমি আমি রিমুভ করতে পারি তো দিলাম আগের মতো হয়ে যাওয়ার কথা দেখতে পাচ্ছেন এখন আমি এই তিনটা জিনিসকে লাইনে পাশাপাশি বসাবো তো এই জন্য আমাদের বলতে হবে ডি হাইফেন ফ্লেক্স তাহলে কি হবে এই তিনটা কন্টেন্ট কিন্তু একই লাইনে পাশাপাশি বসে গেল এবার আমি চাচ্ছি আমাদের যে এক নাম্বার কন্টেন্টটা আছে এইটার ডাম দিকে আমি একটুখানি মার্জিন দিব তাহলে আমাদের কি করতে হবে আমরা এই যে এক নাম্বার কন্টেন্টের এখানে গিয়ে বলতে পারি স্পেস দিয়ে যে এম ই মানে হচ্ছে আমি মার্জিন অ্যান্ড শেষের দিকে আমি একটুখানি মার্জিন দিব তো হাইফেন দিয়ে আমি বলতে পারি আমি কত পিক্সেল দিতে চাচ্ছি আমরা কিন্তু ব্যবহার করতে পারবো হচ্ছে জিরো থেকে ফাইভ পর্যন্ত তো ধরেন আমি এখান থেকে ফোর দিয়ে দিলাম তাহলে কি হবে রিলোড করলাম দেখতে পাচ্ছেন এই যে এইটার কি হয়েছে এটার কিন্তু ডান দিকে একটুখানি মার্জিন পাইছে এবার আমরা চাচ্ছি এই যে তিন নাম্বার কন্টেন্টের বাম দিকে আমি একটুখানি মার্জিন দিব তো এই জন্য আমাদের তিন নাম্বার কন্টেন্টের কাছে গেলাম এবং আমি বলতে পারি এম মানে হচ্ছে আমি বামের দিকে মার্জিন স্টার্টের দিকে কতখানি দিব আমি ফাইভের মতো দিব তাহলে কিন্তু এইটার বাম দিকে পেয়ে যাবে দেখতে পাচ্ছেন তাহলে আমরা চাইলে মার্জিনটা কিন্তু আমরা উপরে নিচে ডানে বামে যে কোনো জায়গায় কিন্তু আমরা ইউজ করতে পারি এবং আমরা চাইলে মার্জিন অটো করে কিন্তু আমরা মাঝখানে নিয়ে যেতে পারি বা আমরা শেষের দিকে তারপর হচ্ছে প্রথম দিকে যে কোনো জায়গায় কিন্তু আমরা নিয়ে যাইতে পারি তাহলে কিন্তু আমরা এটা জেনে গেলাম ঠিক আছে তা আমি এখান থেকে এগুলাকে রিমুভ করতে পারি করে দিলাম এখান থেকে আমি এটাকে রিমুভ করব করলাম তাহলে কিন্তু আগের মতো হয়ে যাবে দেখতে পাচ্ছেন আগের মতো কিন্তু হয়ে গেছে তো এরপর যদি আমরা আমাদের বুটিস্টাফ ওয়েবসাইটে যাই আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা নতুন টপিক আছে এবং এটার নাম হচ্ছে উইথ অ্যালাইন আইটেমস তাহলে এটা কিভাবে কাজ করে আমরা যদি এখান থেকে একটু বোঝার চেষ্টা করি এটা হচ্ছে আমাদের এক নম্বর ছকটা তো এক নম্বর ছকের মধ্যে তিনটা জিনিস আছে এবং তিনটা জিনিস কিন্তু এবার রো ওয়াইজ মানে হচ্ছে একই লাইনে পাশাপাশি কিন্তু বসে নাই এই তিনটা জিনিস কিন্তু এবার কলাম ওয়াইজ মানে হচ্ছে নিচে নিচে কিন্তু বসছে তো আমি যদি এখানে গিয়ে দেখি যে তারা কি করছে যে এক নাম্বার বক্স এইটা হচ্ছে এক নাম্বার বক্সের কোড তো এই যে এটা হচ্ছে একটা প্যারেন্ডিভ এই প্যারেন্ডিভের মধ্যে তিনটা তারা কন্টেন্ট বানাইছে এই যেখানে দেখতে পাচ্ছেন তিনটা কন্টেন্ট আছে এবং এই তিনটা কন্টেন্টকে তারা কি করছে প্রথমে ডিসপ্লে ফ্লেক্স করে একই লাইনে পাশাপাশি বসাইছে তারপর আবার কি করছে ফ্লেক্স কলাম করে তারা নিচে নিচে একটা করে কলামে তারা বসাইছে তো এরপর তারা কি করছে এই যে এখানে দেখেন অ্যালাইম আইটেমস হচ্ছে স্টার্ট মানে হচ্ছে ভার্টিক্যাল ভাবে প্রথম থেকে শুরু করছে এবং এক নাম্বার যে ডিপটা আছে বা এক নাম্বার যে কন্টেন্টটা আছে এইটাকে তারা কি করছে এম বি মানে হচ্ছে মার্জিন বটম এটা মার্জিন বটম অটো করে তারা কি করছে এই যে এইটার নিচে তারা গ্যাপ দিছে তাহলে চলেন এই কাজটা আমরা করে ফেলি তো এই কাজটা করতে গেলে আমাদের কি করতে হবে আমরা এই যে এই ডিভের জন্য আমাদের যে আছে এটার জন্য আমরা কিছু সিএসএস এর কোড লিখি ধরেন এই যে আমাদের যে এই ডিপটা আছে এই ডিভের আমরা একটা নাম দিতে পারি ধরেন এটা হচ্ছে আমাদের ডিভ ওয়ান এরপর আমরা এই স্টাইল ট্যাগের মধ্যে ডিভ ওয়ানটাকে আমরা ধরবো ডিভ ওয়ান এটাকে আমরা ধরলাম অবশ্যই এখানে যেহেতু ক্লাস প্রথমে একটা ডট দিতে হবে তো আমি ডটটা দিলাম এরপর আমরা চাচ্ছি এটার একটা হাইট সেট করতে তো হাইটটা হবে দুইশো পঞ্চাশ পিক্সেলের মতো কিছু একটা এবং আমরা চাচ্ছি এটার একটা বর্ডার দিতে যাতে করে আমরা দেখতে পারি তো বর্ডারটা হবে টু পিক্সেলের মতো মোটা স্টাইল হবে সলিড এবং কালারটা হবে রেড কালার তাহলে কিন্তু আমরা একটা হাইট কিন্তু দেখতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা হাইট আছে ঠিক আছে তো এবার আমি চাচ্ছি যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এগুলোকে কলাম ওয়াইজ বসাইতে তো এই জন্য আমাদের কি করতে হবে কলাম ওয়াইজ বসাইতে চাইলে যে দেখেন এখন কিন্তু কলাম ওয়াইজ নাই এটা কিন্তু রো ওয়াইজ আছে তো আমরা যদি কলাম ওয়াইজ বসাইতে চাই তাহলে আমাদের এই যে প্যারেন্ডিপটাকে ধরে বলতে হবে যে ফ্লেক্স হাইফেন কলাম আমরা এটাকে কলাময়েজ করতে চাচ্ছি তাহলে কী হবে রিলোড করলাম দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কলা হয়ে গেছে এবার আমি যে কাজটা করবো আমাদের এক নম্বর যে কন্টেন্টটা আছে এইটাকে ধরে আমি এক নম্বর কন্টেন্ট এটাকে ধরে আমি করব করবো ই মানে হচ্ছে নিচের দিকে ঠিক আছে মার্জিন ই সরি অ্যামই না এম বি মানে হচ্ছে মার্জিন বটম নিচের দিকে আমি কি করব। আমি নিচের দিকে অটো করব। তাহলে আপনি দেখতে পারবেন আমি রিলোড করলাম এই যে দেখেন এক নম্বর কন্টেন্টের নিচে কিন্তু গ্যাপ চলে আসছে দুইটাকে কিন্তু ধাক্কা দিয়ে একদম সবার নিচের দিকে কিন্তু নিয়ে আসছে তাহলে আমরা চাইলে এভাবেই কিন্তু আমরা মার্জিন বটম মানে হচ্ছে নিচের দিকে কিন্তু আমরা অটো করতে পারি তো আমি এখান থেকে এটাকে রিমুভ করলাম আগের মতো হয়ে যাওয়ার কথা রিলোড করলাম আগের মতো হয়ে গেছে এবার এতে তিন নাম্বার যে কন্টেন্টটা আছে সরি এই যে দুই নাম্বার যে কন্টেন্টটা আছে এইটার নিচে আমরা মার্জিন বটম অটো করব তো এই জন্য আমাদের দুই নাম্বার কন্টেন্টের মধ্যে আমরা গেলাম এরপর আমরা বলতে পারি এম বি মার্জিন বটম নিচের দিকে আমরা কি করতে চাচ্ছি অটো করতে চাচ্ছি তাহলে আপনি দেখবেন এই যে তিন নাম্বার যে কন্টেন্টটা এটা কিন্তু সবার নিচে চলে আসবে রিলোড করলাম দেখতে পাচ্ছেন এই যে এইভাবে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি এবং দেখেন এই যে এইখানে এই যে দুই নাম্বার ছক এই দুই নাম্বার ছকের মধ্যে কিন্তু সেম কাহিনী এখানে তারা কি করছে এই যে এখানে এক নাম্বার ছকের মধ্যে মার্জিন বটম এবং এখানে হচ্ছে মার্জিন টপ এই যে দেখতে পাচ্ছেন অ্যামটি অটো আমরা চাইলে মার্জিন টপও কিন্তু করতে পারি তো আমি এখান থেকে হচ্ছে এটাকে রিমুভ করলাম তো আগের মতো হয়ে যাওয়ার কথা আগের মতো হয়ে গেল এবার আমি চাচ্ছি আমাদের যে তিন নাম্বার যে অর্ডারটা আছে ঠিক আছে এইটার টপে আমরা মার্জিন অটো করব তো এই জন্য আমাদের কি করতে হবে এই যে তিন নম্বর কন্টেন্টের মধ্যে আমরা গেলাম একটা স্পেস দিলাম এরপর আমরা বলতে পারি এমটি মানে হচ্ছে মার্জিন টপ টপের দিকে আমি কি করব অটো করব। তাহলে কি হবে এই যে দেখতে পারবেন এই যে দেখেন এটার উপরে কি হয়েছে যে অটো কিন্তু হয়ে গেছে এই দুটাই হচ্ছে উপরের দিকে এটা হচ্ছে নিচের দিকে এবং আমি চাইলে ধরেন দুই নাম্বার যে কন্টেন্টটা আছে না এই দুই নাম্বারের উপরে কিন্তু আমরা মার্জিন টপ অটো কিন্তু আমরা করতে পারি তো এই যে দুই নাম্বার এখানে বলতে পারি টি এরপর হাইফেন দিয়ে বলতে পারি অটো তাহলে কি হবে এটার উপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন দুই নাম্বার কন্টেন্টের উপরে কিন্তু অটো হয়ে গেছে তাহলে আমরা চাইলে এই কাজগুলোকে কিন্তু খুব ইজিলি আমরা করতে পারি তো এখন যদি আমি স্কোল করে একটু নিচের দিকে যাই দেখতে পাচ্ছেন এখানে আরেকটা নতুন টপিক আছে যেটার নাম হচ্ছে র্যাপ তাহলে চলেন র্যাপটা কীভাবে কাজ করে এটা আমরা দেখে নিই তো তার আগে আমাদের এই যে ছোট ছোট টাইপের কিছু কন্টেন্ট আমাদের ক্রিয়েট করতে হবে তাহলে চলেন আমরা সেগুলো করে ফেলি তো এখান থেকে আমি যে কাজটা করতে পারি এগুলাকে আমি রিমুভ করলাম এখান থেকে আমি এটাকে রিমুভ করলাম এবং আমি ডিসপ্লে ফ্লেক্সটাকে আমি রিমুভ করতে পারি ওকে আমি করে দিলাম এবং হচ্ছে আমি এটাকে রিমুভ করলাম ওকে আমি এখানে গিয়ে একটা রিলোড করব কিছুই থাকবে না দেখতে পাচ্ছেন তো প্রথমে আমি যে কাজটা করব এই ডিভের মধ্যে আমি প্রথমে একটা ডিভ আমি বানাবো বা একটা কন্টেন্ট আমি বানাবো এবং এটার নাম দিলাম এটা হচ্ছে আমাদের অর্ডার হাইফেন ওয়ান এরপর এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা সেট করতে চাচ্ছি এই জন্য আমাদের ক্লাস ইউজ করতে হবে এরপর হচ্ছে বিজি ফর ব্যাকগ্রাউন্ড এবার আমি চাচ্ছি এটার কালার কালারটা হবে হচ্ছে প্রাইমারি কালার এবং আমি এটাকে কপি করলাম নিচের দিকে এটা হয়ে যাবে আমাদের ওয়ার্নিং কালার কপি করলাম এটা হয়ে যাবে আমাদের ইনফো কালার কপি করলাম এটা হয়ে যাবে আমাদের সাকসেস কালার তাহলে আমাদের কি হবে এখানে যদি আমরা রিলোড করি দেখতে পাচ্ছেন এই যে চারটা আইটেম কিন্তু এখানে চলে আসছে এবং এগুলোর নামগুলো আমি চেঞ্জ করে দেই এটা হচ্ছে আমাদের টু এবং এটা হচ্ছে আমাদের অর্ডার থ্রি এরপর এটা হচ্ছে আমাদের অর্ডার ফোর ঠিক আছে তো একইভাবে আমি এই কন্টেন্টগুলোকে আরেকবার আমি কপি করি তো সবগুলোকে আমি সিলেক্ট করে অল্টারশিপ ডাউনেরও মারলাম তো এগুলো কিন্তু আরেকবার কপি হইলো তো আমি আরেকবার কপি করব সো আমি আরেকবার কপি করলাম এখন যদি আমরা এখানে যাই একটা রিলোড করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো চলে আসছে এবার আমি যে কাজটা করব এই জিনিসগুলোকে আমি একই লাইনে পাশাপাশি বসাবো তো এই জন্য আমাদের কি করতে হবে এই সবগুলা কন্টেন্টের প্যারেন্টকে এই সবগুলা কন্টেন্টের পিতামাতাকে সেটা হচ্ছে আমাদের এই ডিপটা তো এই ডিপটাকে ধরে আমরা কি করব আমরা বলবো তুমি হয়ে যাবার ডিসপ্লে ফ্লেক্স তাহলে কি হবে এইটার প্যাটের ভিতর এই প্যারেন্ট ডিপের প্যাটের ভিতর যতগুলো চাইল্ড ট্যাগ আছে বা যতগুলো চাইল্ড এলিমেন্ট আছে এগুলো কি হবে একই লাইনে কিন্তু পাশাপাশি বসে যাবে আমি যদি রিলোড করি দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন এগুলো কিন্তু একই লাইনে পাশাপাশি বসে গেছে আমি যদি এখান থেকে কনটেন্ট আরেকটু বেশি করি ধরেন এগুলাকে সিলেক্ট করে আমি অল্টারশিপ ডাউন এরো বাটনে ক্লিক করতে পারি ডাউন এরো এটা কিন্তু আরেকবার কপি হয়েছে এখানে কিন্তু অনেকগুলা কন্টেন্ট আছে আমি যদি এখানে গিয়ে দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু হিবি জিবি হয়ে গেছে এবং আমি যদি রেসপন্সিভটাকে চেক করার চেষ্টা করি লক্ষ্য রাখবেন আমি যদি এটাকে ধরে এদিকে নিয়ে যাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলা কন্টেন্ট আছে বাট এখানে আমি যখনই ছোট করতেছি আমাদের ওয়েবসাইটটা যখন ইউজার ছোট কোনো ডিভাইসের মাধ্যমে দেখছে তখন কিন্তু এখানে সবগুলা কন্টেন্ট কিন্তু দেখাচ্ছে না এগুলো কি হয়েছে এগুলো কিন্তু কেটে গেছে তো এখন আমরা এই কাটার হাত থেকে কিভাবে বাঁচাইতে পারি তো এই কাটার হাত থেকে বাঁচাইতে গেলে আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে কিন্তু আমাদের বলেই দিতেছে যে আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ফ্লেক্স র্যাপ নামের যে ক্লাসটা আসে সেটা আমাদের ইউজ করতে হবে যে ফ্লেক্স র্যাপ তাহলে চলেন এটা আমরা ইউজ করি এটা ইউজ করলে কী হবে সেটা আমরা দেখে নিই আমাদের যে প্যারেন্ট ডিপটা এখানে গিয়ে আমরা বলতে পারি যে ফ্লেক্স আমি কি করতে চাচ্ছি আমি র্যাপ করতে চাচ্ছি ঠিক আছে আমি সবগুলাকে এক জায়গায় বেঁধে রাখতে চাচ্ছি বা আমি র্যাপ করতে চাচ্ছি তো এতটুকু করে আমি যদি গিয়ে এখানে একটা রিলোড করি দেখতে পাচ্ছেন এই যে দেখেন এইটার কিন্তু খানিকটা পরিবর্তন আসছে এখন যদি আমাদের ওয়েবসাইটটাকে কেউ ছোটো কোনো ডিভাইসে দেখে ধরেন এই যে দেখতে পাচ্ছেন আমি যত ছোট করতেছি এগুলো কি হচ্ছে এগুলো কিন্তু ফ্লেক্সিবল হয়ে এটা কিন্তু অটোমেটিক ভাবে অ্যাডজাস্ট হয়ে কিন্তু বসে যাইতেছে ঠিক আছে এই ওয়েবসাইটটাকে যদি কোনো ইউজার যদি কোনো বড় ডিভাইসে দেখে ধরেন আইপ্যাড বা কম্পিউটার তখন হচ্ছে এই যে এই টাইপের দেখাবে এবং মোবাইল ফোনে যদি দেখে তাহলে হচ্ছে এইরকম দেখাবে এটা কিন্তু অটোমেটিকভাবে ফ্লেক্সিবল কিন্তু হয়ে যাচ্ছে তাহলে র্যাপের কাজ হচ্ছে এইটা আমি যদি এখান থেকে র্যাপটা না দিতাম ধরেন আমি ফ্লেক্স র্যাপটা আমি দিলাম না তাহলে আপনি দেখতে পারবেন এটা কিন্তু এই যে রেসপন্সিবলের ক্ষেত্রে কিন্তু এই কাজটা কিন্তু করবে না এ দেখতে পাচ্ছেন এটা কিন্তু করে নাই তাহলে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস তো আমি যদি এখান থেকে আপনাদের ধরেন এটা হচ্ছে অর্ডার ওয়ান অর্ডার থ্রি অর্ডার ফোর এটা হচ্ছে অর্ডার ফাইভ আমি সিরিয়ালটাকে ভালোভাবে দেই সিক্স এটা হয়ে যাবে সেভেন এটা হয়ে যাবে এইট অ্যান্ড দেন এটা হবে নাইন এটা হয়ে যাবে হচ্ছে টেন এটা হবে ইলেভেন এটা হবে টুয়েলভ ঠিক আছে এইভাবে আমি সিরিয়ালটাকে ঠিক করে নিই ঠিক আছে তো দিয়ে দিলাম এখান থেকে হচ্ছে দিয়ে দিলাম এখান থেকে হচ্ছে দিয়ে দিলাম অ্যান্ড এটা হচ্ছে দিয়ে দিলাম তাহলে এখানে কিন্তু আমাদের সতেরোটা কন্টেন্ট বা সতেরোটা আইটেম কিন্তু আছে আপনি দেখতে পারবেন এই যে দেখেন সতেরোটা আছে এবং আমি যদি এখানে ওই সেই এটা ব্যবহার করি যে ফ্লেক্স র্যাব যদি আমি ইউজ করি তাহলে কি হবে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুল ফিট ভাবে কিন্তু বসলো এখানে কিন্তু সতেরোটা আইটেম আছে এই যেটা হচ্ছে ওয়ান ওয়ান থেকে শুরু হয়েছে সতেরোতে গিয়ে কিন্তু শেষ হয়েছে তো এবার যদি আমি চাই যে আমি এটাকে রিভার্স করব মানে হচ্ছে আমি উল্টাবো এই সতেরোটাকে আমি প্রথমে নিয়ে যাব এবং আমাদের ওয়ানটাকে আমি সবার শেষে নিয়ে যাব। মানে সিরিয়ালটা শুরু হবে সতেরো তারপর ষোলো তারপর পনেরো এটাই যে এইখান থেকে শুরু হবে এবং সবার শেষে যাবে হচ্ছে ওয়ান তাহলে এই কাজটা করতে গেলে কি করতে হবে এই যে এখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের বলে দিতেছে যে এটাকে করতে গেলে আমাদের ইউজ করতে হবে হচ্ছে ফ্লেক্স র্যাপ রিভার্স তাহলে আমাদের কি করতে হবে আমাদের এখানে বলতে হবে এটাকে আমরা করতে চাচ্ছি হচ্ছে ফ্লেক্স র্যাপ আমরা করতে চাচ্ছি রিভার্স তাহলে কি হবে এখন যদি আমি রিলোড করি দেখতে পাচ্ছেন এই যে দেখেন সেকেন্ড নাম্বার লাইনে যেটা ছিল এই যে সতেরো তারপর হচ্ছে বারো চোদ্দো পনেরো এগুলা কিন্তু উপরে চলে গেছে এবং আমাদের এক নম্বর যে অর্ডারটা আছে এটা কিন্তু নিচে নেমে চলে আসছে ঠিক আছে এভাবে কিন্তু আমরা এটাকে উল্টাইতে পারি এটাকে কিন্তু আমরা রিভার্স করতে পারি আমি যদি এখান থেকে রিভার্সটাকে সরাই দেই তাহলে আপনি দেখতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু আগের মতো হয়ে গেছে আমি চাচ্ছি অর্ডারটাকে চেঞ্জ করতে এই আমি দিতে পারি এখানে রিভার্স তাহলে কী হবে এটা কিন্তু উল্টায় যাবে দেখতে পাচ্ছেন এই যে বড় যেগুলো আছে সেই বড় সংখ্যাগুলো কিন্তু উপরে চলে গেছে মানে লাস্টেরগুলো আগে এবং আগেরগুলো হচ্ছে লাস্টে তাহলে এইটা হচ্ছে এইভাবে কাজ করে তো এরপর যদি আমি স্ক্রোল করে একটু নিচের দিকে যাই দেখতে পাচ্ছেন এখানেও অর্ডার নামের একটা জিনিস আছে তাহলে আমরা চাইলে এখানেও যে কাজটা করতে পারি ধরেন এখান থেকে আমাদের এতগুলা দরকার নাই এখান থেকে এগুলোকে আমি রিমুভ করে দিলাম সো এখানে আমি জাস্ট তিনটা মাত্র জিনিস রাখলাম তো এখানে গিয়ে যদি আমি দেখি দেখতে পাচ্ছেন তিনটা জিনিস আছে এবং এখান থেকে আমি এগুলোকে আমি রিমুভ করবো করলাম তো এরপর দেখেন যে এখানেও কিন্তু আমি অর্ডারটাকে চেঞ্জ করতে পারি এই যে এখানে আমাদের তিনটা কন্টেন্ট আছে তাই না তো আমি যে কাজটা করতে পারি আমি এখানে যেটা ইউজ করতে পারি এই যে দেখেন এখানে তারা ফ্লেক্স নো র্যাপ ইউজ করছে তো এই ফ্লেক্স নো র্যাপটাকে যদি আমরা আমাদের এইখানে লাগাই ফ্লেক্স নো র্যাপ এই যে দেখেন এখানে কিন্তু আমরা অর্ডারটাকে চেঞ্জ করতে পারবো এই যে দেখেন আমাদের প্রথমে অর্ডার ওয়ান তারপর অর্ডার টু তারপর থ্রি আছে। আমি চাচ্ছি অর্ডার থ্রিটা প্রথমে থাকবে অর্ডার ওয়ানটা এটা লাস্টে চলে যাবে তো এই জন্য আমরা যে কাজটা করতে পারি যে আমাদের এক নাম্বার কন্টেন্ট এখানে গিয়ে আমরা বলতে পারি আমরা কি চাচ্ছি আমরা অর্ডারটাকে চেঞ্জ করতে চাচ্ছি তো আমি এখানে লিখতে পারি হচ্ছে এটা হয়ে যাবে অর্ডার ওয়ান তাহলে কী হবে রিলোড করলাম দেখতে পাচ্ছেন এটা কি হয়েছে এটা কিন্তু সবার শেষে চলে গেছে এরপর দেখেন এই যে এখানে কিন্তু আমাদের বলেই দিতেছে আমরা যে কাজটা করতে পারি আমি এখানে এটাকে অর্ডার ওয়ান না দিয়ে এটাকে বলতে পারি এটা হয়ে যাবে অর্ডার থ্রি এবং এই যে আমাদের দুই নাম্বার যেটা আছে এটাকে আমরা বলতে পারি এটা হয়ে যাবে অর্ডার টু এবং সবার শেষের যেটা এটা হয়ে যাবে অর্ডার এটা হয়ে যাবে ওয়ান তাহলে এখন আপনি দেখতে পারবেন লোড করলাম দেখতে পাচ্ছেন অর্ডার থ্রি সবার প্রথমে অর্ডার টু মাঝখানে অর্ডার ওয়ান এটা কিন্তু সবার লাস্টে চলে গেছে এই যে এখান থেকে কিন্তু আমরা এইভাবে অর্ডারগুলোকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি তো ধরেন আমি চাচ্ছি যে এটাকে আবারও আমি প্রথমে আনতে চাচ্ছি তো এই আমরা কি করতে পারি এখানে গিয়ে বলতে পারি এটা অর্ডার ওয়ান অ্যান্ড এটা অর্ডার টু ঠিক আছে এবং এটা হয়ে যাবে অর্ডার থ্রি তাহলে কিন্তু এটা ডিফল্টভাবেই থাকবে দেখতে পাচ্ছেন এটা ডিফল্ট যেরকমটা ছিল তেরকমই কিন্তু আছে আমরা চাইলে এটা দিতেও পারি বা আমরা চাইলে এটাকে নাও দিতে পারি এটা কিন্তু কোনো ম্যাটার করবে না রিমুভ করলাম লক্ষ্য রাখবেন রিমুভ করলাম এটা কিন্তু ডিফল্টভাবেই থাকে বাট আপনার যদি কখনো প্রয়োজন পড়ে যে আপনি লাস্টেরটাকে প্রথমে আনবেন তাহলে আপনি কি করবেন তখন আপনি যেটা করতে পারেন তখন আপনি অর্ডারটাকে জাস্ট চেঞ্জ করে দিবেন তো এই আমাদের জাস্ট সিম্পল একটা ক্লাস ইউজ করতে হবে সেটা হচ্ছে আমরা চাচ্ছি আমাদের এক নাম্বারটাকে আমরা লাস্টে নিয়ে নিয়ে চাইতেছি তো এই আমি অর্ডার থ্রি দিলাম তাহলে দেখতে পারবেন এই যে দেখেন অর্ডার থ্রির জায়গায় কিন্তু আমাদের অর্ডার ওয়ান চলে আসছে তাহলে এগুলা কিন্তু এভাবে কাজ করে আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অ্যালাইন কন্টেন্ট নামে কিছু একটা আছে তো এটা আপনি নিজে নিজে চেক করে নিবেন এখানে কিন্তু এই যে বিস্তারিত বলাই আছে আপনি জাস্ট দেখেন যে আপনি ওয়েবসাইটটা দেখে এখানে পরে পরে কিছু করতে পারেন কি না এই এখানে কিন্তু ডিটেলসভাবে বলে দেওয়া আছে এবং এখানে কিন্তু কিছু কোড দেওয়া আছে ঠিক আছে এগুলো দেখে দেখে আপনি একটু ট্রাই করেন যে আপনি পারেন কি না এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক এরপর আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই লক্ষ্য রাখবেন এরপর হচ্ছে এখানে আসলে মিডিয়া অবজেক্ট বেশি একটা কাজে লাগে না আমি যদি নিচের দিকে যাই এগুলো হচ্ছে শাসের জিনিস যারা শ্বাস ডেভেলপার তারা হচ্ছে এগুলো নিয়ে কাজ করে তাহলে আমাদের ফ্লেক্সের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট জাস্ট বাকি থাকলে হচ্ছে একটা এটা আপনারা প্র্যাকটিস করে নিবেন ঠিক আছে অ্যান্ড আমি আবারও বলতেছি যে বুটস্ট্যাপ ওয়েবসাইটের মধ্যে কিন্তু অনেক কিছু আছে আমাদের কিন্তু অনেক কিছু শিখতে হবে না আমরা জাস্ট সেইটা শিখব যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আমাদের প্রতিনিয়ত কাজে লাগে সেই জিনিসগুলো শুধুমাত্র আমরা শিখব এবং বাকি যেগুলো থাকবে সেগুলো আমরা রিয়েল টাইম প্রজেক্ট করতে করতে সেগুলো কিন্তু আমরা অটোমেটিকভাবে পেরে যাব সো টেনশন নেওয়ার কিছু নাই তো এতটুকু প্র্যাকটিস করেন কথা হচ্ছে এর পরের ভিডিওতে এর পরের ভিডিওতে হচ্ছে আমরা এই যে ফ্লোয়েট নিয়ে আমরা আলোচনা করবো তাহলে এতটুকু প্র্যাকটিস করেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে